আমাদের জীবনে প্রতিদিনই বিভিন্ন রকম ঘটনা ঘটে, কোনোটি সুখের বা আনন্দের, আবার কোনোটি দুঃখের অথবা কষ্টের। আর এই সুখ দুঃখের ধারা জানতে বা কষ্টের পরিমাণকে কমানোর জন্য আমরা প্রায় অনেকেই জ্যোতিষীদের দ্বারস্থ হই। তাদের পরামর্শে আমরা অনেকেই বিভিন্ন ধরনের পাথরের আংটি পরিধান করে থাকি। কিন্তু কোন পাথরের আংটি কি কাজ করে তা আপনি জানেন কি? আজকের ভিডিওতে আমি সে কথাই আপনাদেরকে বলব। তাই আংটির কার্যকারিতা সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চন্দ্রকান্তমণি। চন্দ্রগ্রহ বৈগুণ্য হলে মুক্তার পরিবর্তে চন্দ্রকান্তমণি ব্যবহার করা হয়। চিকিৎসাবিদ্যায় জ্বর, সর্দি, কাশি, ব্রঙ্কাইটিস, মানসিক চাঞ্চল্য, বালক বালিকার পুষ্টিবর্ধনে এ রত্ন খুবই উপকারী। কেতু। কেতুর প্রভাবে লটারি, শেয়ার বাজার, হঠাৎ অর্থ উপার্জন ইত্যাদিতে সফলতা লাভ করা যায়। এছাড়া যেসব মানুষের প্রতি পদক্ষেপে বাধা, পরস্পর ভুল বুঝাবুঝিতে কেতু আকস্মিক ফল প্রদান করে। সন্ধ্যামণি। সন্ধ্যামণির প্রভাবে অবিবাহিতদের শীঘ্র বিবাহ হয়। চিকিৎসাবিদ্যায় কফ, পিত্তনাশক ছাড়াও মানসিক প্রফুল্লতা আনয়নে এ পাথর খুবই উপকারী। সন্ধ্যামণির গোমেদ। সন্ধ্যামণির গোমেদ ধারণে শত্রুভয়, দুর্নাম, ঋণমুক্তি, দুর্ঘটনা ইত্যাদি থেকে পরিত্রাণ পাওয়া যায়। চিকিৎসাবিদ্যায় বাত, কলেরা, বসন্ত প্রভৃতিতে এই পাথর খুব ভালো উপকার দেয়। উচ্চমানযুক্ত রত্নের ব্যাপারে চাই সঠিক রত্ন বিশেষজ্ঞের পরামর্শ, সেই সঠিক পরামর্শ সঠিক কোণে। জেমস স্টোনের জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্শনী রহমত, তাজমহল, জেমস ওয়ার্ল্ড, ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার, উত্তরা, ঢাকা। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিওটি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ।